চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠনের 10 দিন পর অভিযুক্ত দুই কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম মনিরুল হাসান। এর আগে গত 3 মার্চ ফাঁস হওয়া 5টি অডিওতে শিক্ষক ও অফিসার পদে 16 লাখ, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী 8 থেকে 12 লাখ টাকা লেনদেনের কথা শোনা যায়। টাকার ভাগিদার হিসেবে ভিসি থেকে শুরু করে মন্ত্রণালয়ের কথাও বলা হয়। ওই ঘটনায় ফার্সি ভাষা বিভাগের নিয়োগ বোর্ড বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগের শিক্ষক পদে নিয়োগ প্রার্থী একজনের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আহমদ হোসেন ও উপাচার্যের সাবেক ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল মোকর রবিনের এমন 5টি অডিও ফাঁস হয় গত 3 মার্চ। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমান উপাচার্যের ভাতিজার নামও আসে বিভিন্ন মাধ্যমে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফার্সি ভাষা বিভাগের নিয়োগ বোর্ড বাতিল করে তদন্ত কমিটি করেছে সিন্ডিকেট। আমার ভাতিজা, আমার ছেলে মেয়ে, আমার এখানে সেক্টর না, আমার সেক্টর আমার ইউনিভার্সিটি। যদি আইনশৃঙ্খলা হয় তার শাস্তি হবে। সে কোনো অর্থনৈতিক বিষয়ে সংশ্লিষ্ট ছিল কিনা, এদের সাথে কথা বলেছে কিনা। তদন্ত কমিটি গঠনের 10 দিন পর উপাচার্যের সাবেক পিএস খালেদ মিসবাহুল মোকর রবিন ও কর্মচারী আহমেদ হোসেনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুজনের কন্ঠস্বর পাওয়া গেছে, তাদের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। প্রথমে আমরা তাদেরকে সৌপোষ করেছি এবং সৌপোষের জবাব পাওয়ার পর তদন্তের স্বার্থে আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। এর আগে তাদের শোকজ করা হয়, জবাব দেওয়ার পরই আসে এই সিদ্ধান্ত। এর আগে হাটহাজারী থানায় একটি মামলাও করা হয়। পুলিশ এবং আমাদের সিন্ডিকেট মেম্বারদের দ্বারা কমিটি এই সমন্বয় করে হয়তো এর যারা দায়ী এবং যাদেরকে এই কাজে ধারণা করা হচ্ছে, উদ্বুদ্ধ করেছে ষড়যন্ত্রকারীরা, তাদের সবাইকে আপনারা হয়তো জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগের ক্ষেত্রে আদৌ কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা যৌথ তদন্তে সেটিও বের হয়ে আসবে বলে জানান প্রক্টর। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।